ফিস বৃদ্ধির প্রতিবাদে নামলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, বছরের মাঝে হঠাৎ কলেজ কর্তৃপক্ষ 5000 টাকা ফিস বৃদ্ধি করেছে, ফলে সমস্যায় পড়ছে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। আন্দোলনটা হচ্ছে সেকেন্ড ইয়ার পুরো ব্যাচটা। আন্দোলনটার যুক্তি হচ্ছে যে আমাদের ফিস বৃদ্ধি করা হয়েছে 5000 টাকা। আমরা যে ফিস স্ট্রাকচারে ঢুকেছিলাম তার ফিসটা ছিল 32100 টাকা, তার বৃদ্ধি করা হয়েছে 5000 বাড়িয়ে হয়েছে ওটা 37100 টাকা। বৃদ্ধি থাকে টিউশন ফিসে, আর এটা কোনো নিয়ম নেই, ইউজিসি গাইডলাইন আছে যে ফিস স্ট্রাকচারে ফার্স্ট ইয়ারে স্টুডেন্টরা ঢুকছে ওই ফিস স্ট্রাকচারটাই পুরো 4 বছর কন্টিনিউ হচ্ছে। এখানে আমাদের কলেজ করেছে কি সেকেন্ড ইয়ারে হঠাৎ করে ফিস বৃদ্ধি করে দিয়েছে, আর এখন দুদিন আগে একটা নোটিস এসেছে যে হঠাৎ করে যদি 31 তারিখের মধ্যে ফিসটা আমরা পেমেন্ট না করি 500 টাকার ফাইনও নেব। আমাদের একটাই দাবি যে এই ফিস যে বৃদ্ধিটা হচ্ছে সেটা আবার রিভোক করা হোক, তুলে নেওয়া হোক, যা আমরা ভেবেছিলাম স্ট্রাকচারে সেটা যেন কন্টিনিউ করা হোক, আর আমরা যতদিন ফিস দেবো না যতদিন এটা মানা হচ্ছে না, আমরা প্রোটেস্টটা এগিয়ে চালিয়ে দেবো। আপনার কাদের তরফ থেকে এটা আন্দোলনটা করছে? সেকেন্ড ইয়ার ব্যাচ ইউআইটি। কতদিন আন্দোলনে যাবেন? হ্যাঁ আমরা যাবো, কালকে যদি প্রিন্সিপাল স্যার না আসেন আমরা রোড ব্লক করবো বাইরে। তাদের অভিযোগ, 16 আগস্ট কলেজ কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে, তাতে জানানো হয়েছে 1 আগস্ট থেকে 5000 টাকা করে ফিস বাড়ানো হয়েছে, 31 আগস্টের মধ্যে বর্ধিত ফিস জমা না দিলে 500 টাকা জরিমানা দিতে হবে। এরই প্রতিবাদে পঠন পাঠন বন্ধ রেখে কলেজ চত্বরে বিক্ষোভ আন্দোলনে সামিল হয় 280 জন ছাত্রছাত্রী। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষ ফিস মুকুব না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের হঠাৎ করে ফিস বেড়ে যাওয়ার কারণে সেকেন্ড ইয়ারে শুধুমাত্র আমাদের কলেজের সেকেন্ড ইয়ার যারা পড়ে তারা তাদের এই আন্দোলনটা তারা করছে। আচ্ছা, তো এই আন্দোলনটা কি তাদের ঠিক না ভুল? আন্দোলন ঠিক না ভুল এটা আন্দোলনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ওদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় এই আন্দোলন ওদের পক্ষ থেকে ওরা ঠিকভাবে করছে, কিন্তু আমরা আমাদের কলেজের আমরা ওদেরকে অ্যাসিউর করলাম, আমাদের সঙ্গে এখন ওদের কথা হলো, আমরা ওদেরকে বললাম যে আমরা স্যারদের স্যারকে একটা নোটিশ দিচ্ছি, আমাদের কলেজের স্যার প্রিন্সিপাল স্যার অনেক দিন ধরে আসতে পারছেন না কলেজে, বিভিন্ন কলেজের ইন্টারনাল ঝামেলার কারণে স্যার আসতে পারছেন না কলেজে। এবার আমরা স্যারকে একটা আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা লেটার দিয়েছি, সেই লেটারটা হচ্ছে এটা। এবার এই লেটারটা অনুযায়ী স্যারকে আমরা চেষ্টা করছি যে আজকে অথবা কালকের মধ্যে স্যারকে কলেজে আসার নিয়ে আসার জন্য, ঠিক আছে, আমরা রিকোয়েস্ট করেছি স্যারকে, স্যার এলে পরে এই ঝামেলাটা পুরোপুরি সলভ হয়ে যাবে। তো এই হট করে এত টাকা বেড়ে যাওয়ার কারণে এটা তো একটা সমস্যার বিষয় নেই? দেখুন, এটা সম্পূর্ণরূপে আমাদের যারা ম্যানেজিং কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত, এখানে ম্যানেজিং কমিটি কোনো একজনের ওপর ডিপেন্ডেন্ট নয়, এখানে ম্যানেজিং কমিটি অনেকজন আছেন, তারা সবাই মিলে মিলিত সিদ্ধান্তে এটা নিয়েছেন সিদ্ধান্ত। শুধু সেকেন্ড ইয়ারের ব্যাপারটাই কেন আসছে? কারণ এখনও পর্যন্ত এটা পুরোপুরিভাবে আলাদাভাবে কিছুভাবে জানানো হয়নি, কিন্তু এখন আমরা যতদূর জানতে পেরেছি যে যখন সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয় করোনার সময়ে তখন তাদের ওখানে মেনশন করা ছিল নাকি, আমাদের বলা হয়েছে উপর থেকে, আমরা ঠিক জানি না ব্যাপারটা, তাদের ওখানে মেনশন করা ছিল যে এই ফিসটা রিভাইজড হতে পারে, তার জন্য তাদের করোনাকালে বাড়ানো হয়নি, তাই করোনার পরে এটা ফিসটা 5000 টাকা ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।